এই কোয়েশ্চেনটা আমার কাছে বহুবার এসেছে যে স্ক্রিন প্লে জিনিসটা কি, স্ক্রিন প্লে জিনিসটা কি দাদা বোঝাও, গল্প লিখেছি, অনেকে মেসেজ করে যে দাদা আমি গল্প লিখেছি, আমি প্রোডাকশন হাউসের কাছে যাব, আমি গল্প তাদের কাছে জমা দেব। আপনারা হয়তো অনেকে গল্প জমা দিয়েছেন, আপনাদের লেখা গল্প পুরো ডায়লগ ফর্মে লিখে জমা দিয়েছেন, কিন্তু সেটা হয়তো আপনি তারপরে কোনো ফিডব্যাক পাননি, কোনো রেসপন্স পাননি, হতে পারে, এরকম আপনাদের সাথে হয়ে থাকতে পারে। কেন? কারণ স্ক্রিন প্লে জিনিসটা কি অনেকের ক্লিয়ার নয়। সে নিজের মতো একটা গল্প লেখে, আর গল্প মাথায় আপনার নিজের মতোই আসবে, কিন্তু সেই গল্পটাকে সিনেমা বানানোর সময় একটা কিছু সার্টেন ফরম্যাটস আছে, সেই ফরম্যাটটা ফলো করে আপনাকে সেটা লিখে জমা দিতে হবে, তবেই ওটাকে কনসিডার করা হবে, তবেই প্রোডাকশন হাউস এটাকে কনসিডার করে, তবেই প্রোডাকশন হাউস এটাকে পড়ে। তো স্ক্রিন প্লের কি ফরম্যাট, কিছু গাইডলাইন্স আছে, সেগুলো মেনে লিখতে হয়, সেগুলোর মধ্যে আমরা এই ভিডিওতে আসবো না, এই ভিডিওতে সেই ব্যাপারে আমরা কথা বলবো না। আমরা কথা বলবো হচ্ছে যে লোকে এই যে ডাউটটা আছে যে স্টোরি কি, স্ক্রিন প্লে কি, স্ক্রিপ্ট কি, লোকে গুলিয়ে ফেলে স্ক্রিপ্ট কি, স্ক্রিন প্লে কি, স্টোরি কি, এগুলো লোকের একটা কনফিউশন রয়েছে, অনেকেরই রয়েছে, বা অনেকে আবার জানেও, এরকম আমি বলছি না যে সবাই জানে না, অনেকে জানে, অনেকে আবার জানে না। তো আমি চেষ্টা করেছি সহজ ভাষায় যতটা আপনাদের পসিবল বোঝাবার যে এই স্টোরি কি, স্ক্রিন প্লে কি, স্ক্রিপ্ট কি, এদের মধ্যে তফাত কি বা সিমিলারিটি কি, সেটার ব্যাপারে আমরা আজকে কথা বলবো। সো লেটস বিগিন। সবার চেয়ে প্রথমে বলতে চাই স্টোরি মানে কি, গল্প। গল্প বলতে একটা প্লট। অমিতাভ বচ্চনের দিওয়ারের এক্সাম্পলটা নিই। যদি দিওয়ারের গল্পটা আমি বলি কাউকে, তো দিওয়ারের গল্প কি, দুই ভাই, তাদের গরিব মা, বাবা ছোটবেলায় আলাদা হয়ে গেছে, তারা বোম্বেতে চলে আসে, এক ভাই স্মাগলার হয়ে যায়, আরেক ভাই পুলিশ অফিসার হয়ে যায়, এবং পরিস্থিতি তাদেরকে এক দুজনের অপোজিটে এসে দাঁড় করিয়ে দেয়। শেষে মানে ডিউটির হাত, মানে ডিউটির তে বাধ্য হয়ে এক ভাই, পুলিশ ভাই, স্মাগলার ভাইকে গুলি করে মেরে দেয়। এই হচ্ছে দিওয়ারের গল্প, এটা হচ্ছে প্লট বা গল্প, যা খুশি বলতে পারে, এটাই কিন্তু গল্প। কিন্তু দিওয়ার সিনেমাটাকে মানে এটা কি পুরো সিনেমাটা আপনার এক্সপ্লেন হলো? হ্যাঁ, আপনি চাইলে যদি গল্প হিসাবে দেখেন তাহলে এটাই গল্প সিনেমা, বা যে কোনো আপনি একটা সিনেমা নিয়ে নিন, সেটা একদম তিন চার লাইনে তার গল্পটা হয়ে যায়। অ্যাকচুয়ালি খুব একজন ফেমাস রাইটার সালিম খান নিজের একটা ইন্টারভিউতে বলেছিলেন যে অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি সাত আটটাই গল্প রয়েছে, অ্যাকচুয়ালিতে সাতটা আটটা গল্পই রয়েছে পুরো দুনিয়াতে। এবার সেই গল্পটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে প্রেজেন্ট করি, এবং ঘুরিয়ে ফিরিয়ে যখন প্রেজেন্ট করি আইডিয়াটা সেমই থাকে, বাকি যে জিনিসটা, এবার তাহলে এত সিনেমা হচ্ছে কি করে, পুরো বিশ্বে এত সিনেমা কি করে হচ্ছে? কারণ বাকি জিনিসটা হচ্ছে স্ক্রিন প্লের কায়দা। আপনি ওই গল্পটাকে প্রেজেন্ট কিভাবে করছেন সেটার উপর নির্ভর করছে যে আপনার সিনেমাটা কতটা ভালো হবে, কতটা খারাপ হবে। তাহলে এই প্রেজেন্টেশনটা কি, যেটা কি স্ক্রিন প্লে বলছে, যে এই স্ক্রিন প্লে দিয়ে একটা গল্পকে বিভিন্ন রকম ভাবে প্রেজেন্ট করা যেতে পারে, তো এই স্ক্রিন প্লের মধ্যে থাকেটা কি, এই স্ক্রিন প্লে জিনিসটা কি? তো গল্প আমি কি বললাম, দিওয়ারের এক্সাম্পল দিয়ে, যে দুই ভাই, একজন স্মাগলার হয়ে গেছে, একজন পুলিশ, তাদের সামনাসামনি মুখোমুখি হয় এবং পুলিশ ভাই স্মাগলার ভাইকে গুলি করে মেরে দেয়, এটাই তো গল্প। এবার স্ক্রিন প্লে জিনিসটা কি, স্ক্রিন প্লে হচ্ছে যে আমি যদি দর্শক হই তাহলে আমি পর্দায় কি দেখতে পাবো, কি কি দেখতে পাবো। ধরুন প্রথম সিনে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হিরো আর হিরোইন গাড়ি করে যাচ্ছে একটা সিমলার মতো জায়গা, তো পাশে দেখছে গাছপালা, পাহাড় পর্বত পেরিয়ে যাচ্ছে। তারপরে হিরো বাঁ দিকে তাকালো, হিরোইনকে বলল যে আজ আমরা হানিমুনে এসেছি, আমাদের প্রথম দিন, আমার এই জায়গাটা থেকে তোমাকে বেশি সুন্দর লাগছে, ধরুন এরকম একটা ডায়লগ দিল, ক্লিশে ডায়লগ দিল। হিরোইন আবার তার দিকে তাকিয়ে বলল, তারপরে একটা গান হলো ব্যাকগ্রাউন্ডে, এই যে পুরো জিনিসটা এক্সপ্লেন হচ্ছে। এরপরে তারা একটা জায়গায় পৌঁছালো, গাড়ি থেকে নামলো, একটা কটেজ জঙ্গলের মধ্যে, তাদের গাড়ি খারাপ হয়ে গেছে বলে তারা ওখানে দাঁড়িয়েছে, ভিতরে ঢুকলো। এবার এই এটাও যে এটাও কিন্তু ডিটেল হচ্ছে না, আরো ডিটেল, মানে গাড়ি দাঁড়ালো, গাড়ির রাইট টায়ারটা পাংচার হয়ে গেছে, হিরো আগে নিজের মা পা বার করলো, তারপর দাঁড়ালো, চারিদিকে দেখলো, একটা জঙ্গলের মধ্যে কটেজ দেখতে পেলো, তার দিকে এগিয়ে গেল। এবার আরো ডিটেল, হিরো কি জামা কাপড় পরেছিল, হিরোইন কি জামা কাপড় পরেছিল, গাড়ির কি কালার ছিল, এটা কোন সময় রাত্রির না দিন, প্রতিটা ডিটেল যেটা অডিয়েন্স স্ক্রিনে দেখতে পাবে, সেই জিনিসটা যখন আপনি ডিটেলে লিখছেন সেটাই হচ্ছে স্ক্রিন প্লে। স্ক্রিন প্লের মধ্যে মেইনলি প্রাইমারিলি দুটো জিনিস থাকে, ডায়লগস, যে হিরো হিরোইন কি কথা বলল, আমাদের সিনটা যদি এক্সাম্পলের সিনটা ধরি, এবং
এই যে অ্যাটমসফিয়ারটা, অ্যাম্বিয়েন্সটা, যে কি কি হচ্ছে, অ্যাকশন গুলো কি হচ্ছে, সেটিংটা কি আছে, মানে তিনটে জিনিস বলতে পারে, ডায়লগস বিটুইন দ্য ক্যারেক্টার্স, দ্বিতীয় হচ্ছে অ্যাম্বিয়েন্স মানে আশেপাশে কি হচ্ছে দিনের বেলা কি রাত্রির বেলা, আর তৃতীয় হচ্ছে যে কোনটার কি কালার কি কখন, অ্যাকশন গুলো যেগুলো হচ্ছে মানে হাঁটছে, গাড়ি চালাচ্ছে, এবার বা দিকে তাকালো, এবার ডান দিকে তাকালো, পিছন থেকে একটা গাড়ি পাস করে গেল, সেই গাড়িটার কালার কি ছিল, মানে এরকম সব ডিটেল, বুঝতে পারছেন তো? এই ডিটেলটা যখন আপনি পুরো ডিটেলে, এবার এই যদি আপনি ভাবেন না দিবার সিনেমাটা গল্পটা আমি চার লাইনে বললাম, এবার যদি আপনি পুরো স্ক্রিন প্লেটা ভাবেন তাহলে আপনার গোটা সিনেমাটাই আপনার সামনে, যেটা আড়াই তিন ঘন্টা সিনেমা। তো এটাই হচ্ছে স্ক্রিন প্লে, গল্প বুঝতে পারলেন, স্ক্রিন প্লে বুঝতে পারলেন, আশা করি বুঝতে পেরেছেন। এবার তাহলে স্ক্রিপ্ট জিনিসটা কি, স্ক্রিপ্ট আর স্ক্রিন প্লে নাম দুটোই শুধু আলাদা, দুটো জিনিস সেম, তাহলে কেন নাম দুটো আলাদা পড়েছে? অ্যাকচুয়ালি স্ক্রিন প্লে কথাটা বলে, এই স্ক্রিন প্লেতেও যা যা লেখা থাকে স্ক্রিপ্টেও তাই তাই লেখা থাকে। স্ক্রিপ্টের এই নামটা প্রথমে এসছে কারণ স্ক্রিপ্ট কথাটা মানে আগে তো সিনেমারও আগে থিয়েটার এসছে, থিয়েটার যাত্রা, এবার এখানে স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করতো, এবার তাতে কি এই ডিটেলগুলো দরকার নয়? ধরুন রাম দাঁড়িয়ে আছে তো রাম কি বস্ত্র পরে আছে, সীতা দাঁড়িয়ে আছে সীতা কি পরে আছে, রাবণ দাঁড়িয়ে আছে তো সে কি পরে আছে, কোন দিক দিয়ে কে হেঁটে আসবে, কোন দিকে কার দিকে তাকিয়ে তারপরে কোন ডায়লগ বলবে, সব ডিটেলই থাকে। এবার যেহেতু ওটা স্টেজে প্লে করা হতো ওটাকে স্ক্রিপ্ট বলতো, যেহেতু তারপরে সিনেমা এলো, সেলুলয়েড এলো, যেহেতু আমরা পর্দার মধ্যে দেখতে পাই জিনিসটা, পর্দাতে কি হচ্ছে, তাই জন্য ওটা স্ক্রিন প্লে, স্ক্রিনের মধ্যে কি প্লে হচ্ছে তাই স্ক্রিন প্লে। এইভাবে দুটো নাম আলাদা হয়েছে, লোকে এখনো সিনেমা লাইনে স্ক্রিপ্টও বলে, এরকম কোনো ব্যাপার নেই। আবার টিভি প্লেও, টেলিভিশন প্লে, এরম ভাবেও আপনি এই টার্মটা শুনতে পাবেন যদি আপনি গুগলে সার্চ করেন, কারণ টিভিতে যদি আসে তাহলে টেলিভিশন প্লে, ডিফারেন্স কিছু নেই, কিন্তু স্টোরি এবং স্ক্রিন প্লের মধ্যে ডিফারেন্স রয়েছে। এবং ডায়লগ আশা করি আপনারা প্রত্যেকে জানেন যে নিজেদের মধ্যে যে কনভারসেশনটা করছে, আমি যেই যে কথাটা বলছি এটা যদি আমি একটা ডায়লগ আমাদের ইন্ডিয়াতে আলাদা করে, এই যে ক্যাচি হুকি যে লাইনগুলো, মেরে পাস গাড়ি হ্যায় বাংলা হ্যায় ব্যাংক ব্যালেন্স হ্যায় তোমারে পাস ক্যা হ্যায় মেরে পাস মা হ্যায়, এই যে এটা হচ্ছে ডায়লগ। তো সেইটা আশা করি কারোর কনফিউশন হওয়া উচিত না, বাট স্টোরি এবং স্ক্রিন প্লের মধ্যে এবং স্ক্রিপ্টের মধ্যে যে কনফিউশনটা ছিল আশা করি বুঝতে পেরে গেছেন। স্টোরি ইজ দ্য প্লট এন্ড স্ক্রিন প্লে ইজ হোয়াট দ্য অডিয়েন্স উইল সি অন দ্য স্টেজ অর অন দ্য স্ক্রিন, সেটাই হচ্ছে স্ক্রিন প্লে। তো আশা করি আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে, আমি যতটা পারলাম আমার জ্ঞান অনুযায়ী আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে বা আপনারা যদি ডাউট থাকে আবার জিজ্ঞেস করতে পারেন আমাকে ইনস্টাগ্রামে, এখানে কমেন্ট সেকশনে, আমি রিপ্লাই করবার চেষ্টা করব আমার জ্ঞান অনুযায়ী, আমার সাধ্য মতো। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং রেসপন্স ভালো পাই, এবং আপনারা কমেন্ট সেকশনে জানান যে এই স্ক্রিন প্লে লেখার, স্ক্রিন প্লেরও কিছু ফরম্যাট আছে এবং স্ক্রিন প্লে লেখারও কিছু স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলোর ব্যাপারে একটা ভিডিও, এবং আপনাদেরকে একটা সফটওয়্যারের নাম বলবো যেখানে আপনাকে এই স্ট্রাকচার ফ্রাকচারের ব্যাপারে জানতে হবে না, আপনি নিজের মতো লিখবেন, সফটওয়্যারটা অটোমেটিক্যালি ওই স্ট্রাকচারে চলে আসবে এবং আপনাকে সফটওয়্যারটা ইনস্ট্রাকশন দেবে যে এইবার এইটা করো এবার ওইটা করো, কারণ স্ক্রিন প্লে লেখার একটা স্পেসিফিক ফরম্যাট আছে, তবেই সেই স্ক্রিন প্লেটা আপনার ইন্ডাস্ট্রিতে অ্যাকসেপ্টেড হবে। তো যদি আপনাদের সেটা জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এবং আমি দেখবো যে এই ভিডিওটা কতটা রেসপন্স পায়, সেই অনুযায়ী আমি মানে যদি সত্যি লোকে ইন্টারেস্টেড হয় তবেই তো আমি খেটে খুটে বানাবো, না হলে বেকার বানিয়ে তো লাভ নেই। তো দেখা যাক কিরকম রেসপন্স আসে, এবং আপনারা জানতে চান ব্যাপারটা যদি সিরিয়াসলি তাহলে আপনারা কমেন্টে জানান আমাকে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, TAGPUNK26, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ইনস্টাগ্রামে আমি অলওয়েজ অ্যাক্টিভ, আপনারা প্লিজ আমার সাথে এসে কথা বলতে পারেন যদি আপনাদের ইচ্ছা। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।